নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আবারও রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্ট্রাল রেলওয়ে থেকে প্রকাশিত একটি নতুন নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেলাম। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই এখানে আবেদন করতে পারবেন। এর বাইরে যা যা ক্রাইটেরিয়া আছে, বেতন কাঠামো কেমন রয়েছে, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে, সমস্তটাই বিস্তারিত জানিয়ে দেবো। অবশ্যই আপনারা দেখবেন। যারা নতুন চাকরি প্রার্থী, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন। নোটিফিকেশন ডাউনলোড করতে গেলে প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। এই পেজে চলে আসার পর এখানে দেখবেন নোটিফিকেশন অপশনে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করে অবশ্যই আপনারা অফিসিয়ালভাবে যে অনলাইনে আবেদন হচ্ছে সেখানে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশন কী বলছে। সরাসরি চলে এলাম অফিসিয়াল নোটিফিকেশানে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্টার রেলওয়ে থেকে প্রকাশিত হয় নোটিশটি নিয়ে আলোচনা করব, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে। গ্রুপ সি এর জন্য রয়েছে 21টি পোস্ট, গ্রুপ ডি এর জন্য রয়েছে 41টি। তো এখানে আপনারা অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 18/9/2023 থেকে 17/10/2023 তারিখ পর্যন্ত, যেটা অনলাইনে আবেদন চলবে। এখানে স্পোর্টস ক্যাটাগরি ক্যান্ডিডেট হলেই আবেদন করতে পারবেন। কোন পোস্টের জন্য আপনারা কোন স্পোর্টস ক্যাটাগরি ক্যান্ডিডেট হতে হবে সেটা এখানে জানিয়ে দিয়েছে, যেগুলো আপনারা এই নোটিশের মধ্যে পেয়ে যাবেন লেভেল 5 এবং 4-এর জন্য। যেমন এখানে অ্যাথলেটিক্স, ব্যাটসম্যান, ব্যাডমিন্টন, টেবিল টেনিস এই ধরনের রয়েছে, এবং পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে লেভেল 5-এ। লেভেল 3-তে রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 16টি ভ্যাকেন্সি। লেভেল 1-এ আপনাদের রয়েছে টোটাল 41টি ভ্যাকেন্সি। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে আপনাদের এজ লিমিট হতে হবে 18-25। লেভেল যদি আপনারা 5-4-এর জন্য আবেদন করেন, মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। লেভেল 3-2-এর জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, অথবা আপনারা যদি অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপ কমপ্লিট করে থাকেন তাহলে মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। লেভেল 1 অনুযায়ী মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যদি আইটিআই কমপ্লিট করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কোন স্পোর্টসের জন্য আপনাদের আপনারা এডুকেশন কোয়ালিফিকেশনের পাশাপাশি কোন স্পোর্টসে কতটা অ্যাচিভমেন্ট করলে এখানে আবেদন করতে পারবেন তার একটা চার্ট দিয়ে দিয়েছে, সেগুলো আপনারা কিন্তু এই নোটিশের মধ্যেই পেয়ে যাবেন। এখানে আপনাদের দেখুন স্যালারির ব্যাপারটা এখানে জানিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে আপনারা যেহেতু পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারছেন, লেভেল 5 এবং 4-এর ক্ষেত্রে 2800 থেকে 2400, এখানে গ্রেড পে, লেভেল 3-2-এর ক্ষেত্রে 1900-2000, এবং লেভেল 1-এর ক্ষেত্রে 1800 টাকা আপনারা গ্রেড পে পেয়ে যাবেন। এবং এখানে আপনাদের সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে গেম স্কিল, ফিজিক্যাল ফিটনেস এবং কোচ অবজারভেশনের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। টোটাল 100 মার্কের সিলেকশন প্রসিডিউর থাকবে, যেগুলো এই নোটিশের মধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে। এবার আসছি কীভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করতে হবে www.rrccr.com এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইনে আবেদন করতে হবে, যেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের ভিডিও শুরুতে জানিয়ে দিয়েছি। অনলাইনে যখন আপনারা আবেদন করবেন, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট 500 টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন করবেন। যদি এক্ষেত্রে সিলেক্ট হন, পরবর্তীকালে 400 টাকা কিন্তু আপনাদের রিফাউন্ডিং করা ফেরত দেওয়া হবে। এক্সারিজ বা এসসি এসটি যারা রয়েছেন তারা 250 টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন করবেন। সিলেকশন যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনারা আবেদন মূল্যটা ফেরত পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে চাকরির মেন মেন পয়েন্ট, যেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবেন নতুন ভিডিওতে।